Dear student, today I am represent how to calculation of choropleth map and their interpretation. The choropleth map is a technique quantitative aerial map. Here the distribution of one element is so. By different shades to represent varying intensity or density following the boundaries of the administrative unit. The basic principle is that the intensity of shading is directly proportional to the density. অব এলিমেন্টস দ্য অ্যাকচুয়াল ভেরিয়েশান মে নট নেসেসিটি করসপন্ডেন্ট টু দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ বাউন্ডারি সুতরাং বাংলায় বললে কোরোপ্লেদ ম্যাপ হল একটি ছায়াপাত করো শব্দের অর্থ হচ্ছে আয়তন আর পেলথিস শব্দের অর্থ হচ্ছে পরিমাপ এই কোরোস এবং এর দুটি গ্রিক শব্দ এই দুটো শব্দের মিলনেই কিন্তু কোরোপ্লেথ শব্দটি এসেছে অর্থাৎ কোনো পরিসংখ্যানের পরিমাপ যেমন জনসংখ্যা বা শস্যের উৎপাদনকে এলাকার আয়তন দিয়ে পরিমাপ করে যে মানচিত্র আঁকা হয় তাকে কোরোপ্লেদ মানচিত্র বলে সাধারণত ঘনত্ব বোঝাতেই কোরোপ্লেদ মানচিত্র অঙ্কন করা হয় এক্ষেত্রে প্রতি একক প্রশাসনিক ক্ষেত্রমানের সাপেক্ষে পরিমাপ করে এই ক্রম বিন্যাস মানচিত্র অঙ্কন করা হয় এই মানচিত্র প্রতি একক ক্ষেত্র সাপেক্ষে কোনো উপাদানের পরিমাণকে সংখ্যায় প্রকাশ করে বলে একে কোয়ানটেটিভ এরিয়াল ম্যাপও বলা হয় এখন আমরা কীভাবে কোরোপ্লেট ম্যাপ করব তার একটা ক্যালকুলেশন টেবিল এবং ড্রয়িং সম্পর্কে আমরা বলব দেখো এখানে ওয়ার্কশিট অফ কোরোপ্লেট ম্যাপ এখানে আমাদের দেওয়া আছে কি না সিরিয়াল নাম্বার তারপর দেওয়া আছে নেম অফ কমিউনিটি ডেভেলপমেন্ট ব্লক সিরিয়াল নম্বর দেখো বাইশটা দেওয়া আছে ঠিক আছে আর তাহলে ব্লক সংখ্যাও বাইশটা আছে দেওয়া আছে এরিয়া ইন স্কোয়ার কিমি টোটাল পপুলেশন আর এখানে আমরা লাস্টে ঘরটা করবো পপুলেশন ডেনসিটি এই ঘরটা এই ঘরটা এই ঘরটা এই ঘরটা এই চারটে ঘর কিন্তু পরীক্ষাতে দেওয়া থাকবে আমাদের কিন্তু পপুলেশান ডেনসিটি বের করতে হবে পপুলেশন ডেন্সিটি বের করার সূত্র কি না টোটাল পপুলেশান বাই এরিয়া অর্থাৎ এই যে টোটাল পপুলেশানকে এরিয়া দিয়ে ভাগ করলেই আমরা কিন্তু পপুলেশান ডেন্সিটি পেয়ে যাব তাহলে দেখো এখানে প্রথমটা আমরা বের করেছি ওয়ান টু ওয়ান এইট ওয়ান জিরো ডিভাইডেড বাই থ্রি ওয়ান ফোর পয়েন্ট ওয়ান থ্রি দিয়ে ডিভাইডেড করে এই মানটা পেয়েছি এইভাবে প্রত্যেকটা বের করব কিভাবে টোটাল পপুলেশানকে টোটাল এরিয়া দিয়ে অর্থাৎ টোটাল পপুলেশন বাই টোটাল এরিয়া টোটাল পপুলেশান বাই টোটাল এরিয়া টোটাল পপুলেশান বাই টোটাল এরিয়া ভাগ করে এইগুলোই বসাবো এবার একটা কথা বলে রাখি অনেক সময় এখানে থ্রি এই যে তিনশো অষ্টআশি পয়েন্ট সিক্স ফোর এরকম পয়েন্টে বেরোতে পারে তখন কিন্তু রাউন্ডিংয়ের নিয়ম অনুসারে আমরা রাউন্ড ফিগারে নিয়ে নেব এবারে আমাদের এই পপুলেশান ডেন্সিটি যেই বেরিয়ে যাবে আমাদের পরবর্তী স্টেপ হচ্ছে কিনা নাম্বার অফ ক্লাস এই রেঞ্জ বের করাটা এই ঘরটা করার কোনো প্রয়োজন নেই রেঞ্জ তবে কী আমি একটু বলে রাখি এই যে পপুলেশান ডেন্সিটি বেরিয়েছে এখানের মধ্যে দেখো হায়েস্ট ভ্যালু ছশো উনসত্তর আর লোয়েস্ট ভ্যালু হচ্ছে দুশো চুয়াল্লিশ এই হায়েস্ট আর লোয়েস্টের বিয়োগ ফল কি বলা হয় রেঞ্জ হ্যাঁ আমরা কিন্তু পপুলেশান ডেন্সিটি থেকে রেঞ্জটা বের করতে পারি তো তোমরা করতেও পারো নাও পারো তারপরেই আমরা চলে যাব নাম্বার অফ ক্লাস এর সূত্রটা হচ্ছে ওয়ান প্লাস থ্রি পয়েন্ট থ্রি লগ এন ক্যালকুলেটার তোমরা যখন পুট করবে ওয়ান প্লাস থ্রি পয়েন্ট থ্রি ডিরেক্ট দেবে লগ একটা সাইন আছে ওই লগ চিহ্নটা দিয়ে দেবে এন মানে হচ্ছে টোটাল নাম্বার অফ ব্লক এখানে কটা ব্লক দেওয়া আছে বাইশখানা দেওয়া আছে তাহলে আমরা কিন্তু মোট বাইশটা ব্লক এখানে আমরা নিয়ে নেব বোঝাতে পেরেছি এরপর চলে যাব কি না প্রোপ্লেথ মানচিত্রটা দেখতে কেমন একটু দেখিয়ে দিই দেখো এরকম দেখতে প্রোপ্লেথ মানচিত্র ঠিক আছে তো এটা কীভাবে হচ্ছে আমি পরে বলছি তো এবারে চলে যাব ক্লাস ইন্টারভ্যাল রেঞ্জ বাই নম্বর অফ ক্লাস করতে পারো বা আমি অর্ দিয়ে লিখেছি হায়েস্ট মাইনাস লোয়েস্ট ডিভাইডেড বাই নম্বর অফ ক্লাস তাহলে এখানে হায়েস্ট ছিল ছশো উনসত্তর লোয়েস্ট দুশো চুয়াল্লিশ হায়েস্ট মাইনাস লোয়েস্ট আর রেঞ্জ মানে ওই বিয়োগ ফলটাই হায়েস্ট মাইনাস লোয়েস্টের বিয়োগ ফলটাই তাহলে হায়েস্ট মাইনাস লোয়েস্ট নম্বর অফ ক্লাস এবারে দেখো ক্লাস এখানে বলেছিল ফাইভ পয়েন্ট ফোর আমরা রাউন্ডিংয়ের নিয়ম অনুসারে ফাইভ নিয়ে নিয়েছি এখানে যদি ফাইভ পয়েন্ট সিক্স সেভেন বেরোতো সাপোজ তাহলে এখানে আমরা সিক্স ধরতাম ঠিক আছে রাউন্ডিংয়ের নিয়ম অনুযায়ী এখানে হাইয়েস্ট মাইনাস লোয়েস্ট ডিভাইডেড বাই এই যে ক্লাস করে নিয়েছি করে নিয়ে যা বেরিয়েছে দেখো এখানে লিখেছি একানব্বই বেরিয়েছিল অর দিয়ে আমি একশো নিয়েছি অর্থাৎ এটা আমরা অ্যাপ্রক্সিবেল মান ধরে নিতে পারি হ্যাঁ এবারে আমরা কি করব। না দেয়ার ফর দ্য ক্লাস মে বি অ্যাজ ফলোয়ার্স ক্লাস ইন্টারভেল নাম্বার অফ ব্লক আর গ্রেড তাহলে এখানে আমাদের সর্বনিম্ন কত মানে কত বেরিয়েছে এখানে ক্যালকুলেশানে একশো আমরা ধরে নিয়েছি আর সর্বনিম্ন ছিল টু ফর্টি ফোর এই টু ফর্টি ফোরটাকে আমরা রাউন্ডিংয়ে দুশো ধরে নিয়েছি তাহলে দুশো আর একশো কত হলো তিনশো তিনশোর কম এটা আমরা ধরে নিতে পারি তাহলে এখানে দুশো চুয়াল্লিশ ছিল দুশো ধরেছি আর এখানে একশো ধরে নিয়েছিলাম তাহলে দুশো একশো তিনশো তিনশোর কম তিনশো থেকে চারশো মানে এই একশো ইন্টারভ্যালটা কিন্তু রাখবো তাহলে তিনশো থেকে চারশো চারশো থেকে পাঁচশো পাঁচশো থেকে ছশো ছশোর বেশি এবারে কটা করলাম আমরা এক দুই তিন চার পাঁচ কেন পাঁচটা করেছি দেখো আমাদের ক্লাস কিন্তু পাঁচই বেড়েছিল এবারে তিনশোর কম কারা কারা আছে দেখো তিনশোর কম এখানে আমরা ভ্যালু দেখব এই পপুলেশান ডেন্সিটিতে কারা তিনশোর কম আছে আমি দেখতে পাচ্ছি টু ফর্টি ফোর কুড়ি এই 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 কুড়ি নম্বর ব্লকটি কিন্তু তিনশোর কম আছে এই আমরা নাম্বার অফ ব্লকের ঘরে আমরা কুড়ি লিখেছি তিনশো থেকে চারশোর মধ্যে কারা কারা আছে দেখো তিনশো থেকে চারশোর মধ্যে দেখো এক আছে চার আছে নয় আছে চোদ্দো আছে চোদ্দো আছে ষোলো আছে উনিশ আছে এ দেখো আমরা লিখেছি এক চার নয় চোদ্দো ষোলো উনিশ লিখেছি চারশো থেকে পাঁচশোর মধ্যে কারা আছে সেমভাবে দেখে নেব চারশো থেকে পাঁচশোর মধ্যে কারা আছে এখানে এগুলো পেয়েছি আমি লিখেছি পাঁচশো থেকে ছশোর মধ্যে কারা আছে আমরা দেখে নেব ছশোর বেশি দেখো একটাই আছে ছশো নিরানব্বই এই ছশো উনসত্তর এখানে দেখো বারোটা লিখে দিয়েছি গ্রেড ওয়ান টু থ্রি ফোর ফাইভ এই হয়ে গেল ক্যালকুলেশন তাহলে আমরা কিন্তু এইটা এই ক্লাসটা করার পর এই সিরিয়াল দেখে দেখে এইগুলো দেখে দেখে দেখবো যে কে কোন ঘরের মধ্যে পড়ছে তার সিরিয়াল নাম্বারটা এখানে লিখবো যার ঘরে যে পড়ছে এটুকু বোঝা গেছে এবার ড্রয়িং তাহলে প্রথমে আমরা একুশটা ব্লককে কি করব একুশটা বা বাইশটা ব্লক যা দেওয়া আছে বাইশটা আছে টু সেমি করে গ্যাপ নিয়েছি যেহেতু এখানে অনেকগুলো দিয়েছে সেই জন্য আমরা টু সেমি করে গ্যাপ নিয়ে কি করেছি না হ্যাচিং করে দিয়েছি হ্যাচিংটা কি করে করব না সেট স্কোয়ার ধরে করতে পারি হ্যাঁ আবার কেউ যদি মনে করো না আমরা হ্যাচিং করব না হ্যাঁ কালার দিয়ে করব তারা কিন্তু কালারও করতে পারো তাহলে আমি একটু রাপে দেখাচ্ছি কীরকম করে আপাতত করা হয় জিনিসটা হ্যাঁ একটু রাপে করে দেখাচ্ছি তোমাদের বুঝতে সুবিধা হবে ধরো দিস ইজ দ্য ম্যাপ সাপোজ এবারে এগুলো ধরো এক একটা করে ব্লক এক দুই তিন চার পাঁচ ছয় সাত এগুলোকে প্রত্যেকটাকে কী করবো আমরা হ্যাচ করবো এরকম এক সেমি দু সেমি গ্যাপ দিয়ে প্রথমে সব হ্যাচিংটা করে দিলাম করে নিয়েছি তারপরে আমাদের এখানে এই যে আমরা বের করেছিলাম এটা তো অনেকগুলো ব্লক যেমন প্রথম ঘরে কুড়িটা আছে কুড়ির ঘরটা ধরো সাপোজ আমি ধরে নিলাম এইটা কুড়ির ঘর সাপোজ এইটা কুড়ির ঘর তাহলে এই কুড়ির ঘরটা বাদ দিয়ে বাকি সবগুলোকে আমরা আবার হ্যাচ করব ওই তাহলে এক সেমি করে গ্যাপ দেবো প্রথমে দু সেমি করে দিয়েছিলাম এরপর আমরা এক সেমি করে গ্যাপ দিয়ে জিনিসটা করব ঠিক আছে সেমি করে গ্যাপ দিয়ে জিনিসটা করবো এই করেছি এই করেছি স্কেল দিয়ে বা শেড স্কোয়ার দিয়ে করবে হ্যাঁ এই করেছি হয়েছে তারপরে ধরো সাপোজ ক্যালকুলেশান টেবিল অনুযায়ী সেকেন্ড ক্লাসে পাঁচ ছয় বাদ গেছে তাহলে বাকিগুলোকে আমরা হ্যাচ করব পাঁচ ছয় বাদ দিয়ে দিয়েছি ঠিক আছে যেটা আগে বাদ চলে গেছিলো সেটা আগেই বাদ চলে গেছে তারপরে ঘর ধরো সাত তিন এটা ধরো আট তাহলে সাত আট তিন এই ঘরগুলো বাদ চলে গেছে তাহলে পড়ে যাচ্ছে কি এক আর দুই এটাকে আবার এরকম ঘন করে দেবো সেট স্কোয়ার সাহায্যে করো তাহলে ভালো হবে জিনিসটা হ্যাঁ ঠিক আছে তারপরে ধরো দুই পাঁচ চলে গেছে প্রত্যেকটা এরকম দুটো করে ঘর নিয়ে ডিপ করে দেবো ঘুরাতে পেরেছি আর কেউ যদি মনে করো কালার করবো তাহলে প্রথমে এক দুই তিন চার পাঁচ এরকম আমরা ধরো এটা একটা ম্যাপ পুরোটাকে আমরা কালার দিয়ে দিলাম যা ইচ্ছা কালার যে কোনো এক কালার দেবে তারপরে প্রথম ক্লাসে যে ঘরগুলো বাদ যাচ্ছিলো অর্থাৎ এই যে এই ঘর কুড়িটা বাদ দিয়ে ধরো সাপোজ এটা কুড়ির ঘর আছে হ্যাঁ তো কুড়িটা বাদ দিয়ে আমরা বাকিগুলো আবার সেই কালারটা দিয়ে দেবে আবার ধরো এক চার নয় তার মানে এক দুই তিন ধরো ধরে নিচ্ছি এক দুই তিন এরা বাদ চলে গেল যে বাদ চলে যাবে একবার তাকে আর না তাহলে এক দুই তিন এরা বাদ চলে গেল বাকিগুলোতে আবার কালার দিয়ে দেবো আবার কালার দিয়ে দেব আবার ধরো এরা দুজন বাদ চলে গেছে বাকিটাতে ওই আবার কালার দেবো আবার এইটা বাদ চলে গেছে বাকিটা তেরকম কালার দেব তার মানে এখানে আমরা হ্যাচিং বা কালারের মাধ্যমে আমরা দেখিয়ে দিতে পারবো কি না কীভাবে হাইস্ট থেকে মানে কীভাবে ডেনসিটিটা ঘনত্বটা কম থেকে বেশির দিকে হচ্ছে সেটা জনসংখ্যার ঘনত্ব পপুলেশান ডেন্সিটি হতে পারে ড্রেনের ডেনসিটি হতে পারে যা খুশি হতে পারে এখানে আমরা দেখো এখানে একটা ওয়েস্ট বেঙ্গলে করে দেওয়া আছে একই রকম কালার দিয়ে হ্যাঁ দেখো কীরকম হ্যাচ কালারের সাহায্যে পোরোপ্লেদ ম্যাপ করে দেওয়া আছে বোঝাতে পেরেছি আর হ্যাচিং করলে দেখতে আমাদের এই রকম হবে দেখো এরপর আমরা এখানে হেডিং দেবো পোরোপ্লেথ ম্যাপ শোয়িং দ্য পপুলেশান ডেন্সিটি অফ বাঁকুড়া ডিস্ট্রিক্ট এখানে সেম ইন্ডেক্স করব। হ্যাঁ ওই প্যারালালি হ্যাচিংটা করে ইন্ডেক্স করবো হ্যাঁ হয়ে যাবে কোরোপ্লেট ম্যাপ এবার কোরোপ্লেট ম্যাপ থেকে আমরা ইন্টারপ্রিটেশান কী লিখবো না আলোচ্য কোরোপ্লেট ম্যাপ থেকে দেখতে পাচ্ছি যে উমুক ব্লকে সবচেয়ে বেশি জনঘনত্ব উমুক ব্লকে সবচেয়ে কম জনঘনত্ব এবং উমুক উমুক ব্লকগুলোতে মাঝারি ধরনের জনঘনত্ব লক্ষ্য করা যাচ্ছে এবং সবচেয়ে বেশি জনঘনত্ব একটিমাত্র ব্লকই লক্ষ্য করা যাচ্ছে সেই ব্লকটির নাম উমুক এর থেকে আমরা ওই বাঁকুড়া ডিস্ট্রিক্টের জনসংখ্যা যে বন্টনের যে ঘনত্ব সেটা পরিষ্কারভাবে বুঝতে পারছি এইভাবে আমরা একটা ইন্টারপ্রিটেশান লিখে দেব এই হলো প্রোপ্লেট মানচিত্র আশা করি বোঝাতে পেরেছি